আবারও নিয়ে আসতে হলো শ্রাদ্ধের ব্লগ। জানি এই ব্লগটা দেখে অনেকেই কিন্তু ভাবে যে এ কেমন ব্লগার, শ্রাদ্ধের ব্লগ এটা দিলে পরে বেশিরভাগটাই কিন্তু নেগেটিভ কমেন্ট আসে। কিন্তু তবুও দিচ্ছি কেন বলতো, আমার ভাড়া বাড়িতে নিজস্ব যেখানে থাকি আমি সেখানেই একটা অনুষ্ঠান হচ্ছে, সেটা কি তোমাদের সঙ্গে শেয়ার করব না বলো তো। এই যে দেখতে পাচ্ছ এটা তো আমার ভাড়া বাড়ি, তোমরা চেনোই, আর প্যান্ডেলের জন্য নিশ্চয়ই এখন একটু অন্যরকম লাগছে। আর আমরা এখন এখানে থাকছি না সেটাও তোমরা জানো, শ্বশুরবাড়িতে আছি। আর এখন আপাতত ঘরের অবস্থাটা তোমাদের একটু দেখিয়ে দিলাম, মনে হচ্ছে ঘর নয়, এটা একটা গোডাউন। পুরো যত জুতো আছে বাইরে সব কিছু ঘরের ভেতরে রেখে দিয়েছে বর্মশাই। এখন কেন এসেছি বলতো? এখানে এসেছি কিছু জিনিসপত্র নিতে। এসে দেখছি, দেখো আমার যে কলের পারে যাওয়ার রাস্তাটা পুরোই বন্ধ করে দিয়েছে। আর এই যে কলটা, এটাতে তো আমি খাবার জল নিই, বাসন ধুই, আর তাছাড়া যে স্নানের জল টল সেগুলো যে কলটা সেটা কিন্তু বন্ধ করে দিয়েছে। আর আমার বারান্দায় দেখো কত কিছু রেখেছে, তো এগুলো শ্রাদ্ধের জিনিস নয়, এগুলো হচ্ছে প্যান্ডেলের, তো যারা আসবে তাদের থাকার জন্য হয়তো। আর এই দেখো, এটা তো আমার অভ্যেস, তালা মেরে আবার ওটাকে টান দিয়ে দেখব যে তালাটা ঠিকঠাক বসলো কি না। জানি না আমার মতো এরকম অভ্যাস কার আছে, যদি তোমাদের থেকে থাকে বলো। আর ওই যে দেখো কাকিমাদের ঘর, পুরো বাড়িটা এখন ফাঁকা লাগছে তাই না, কারণ কালকে শ্রাদ্ধ হয়ে গিয়েছে। এখন আপাতত যতজন আছে আত্মীয় স্বজন সব ঘরের ভিতরে। আমি যখন বাড়িতে ঢুকেছিলাম তখন কিন্তু সবাই উঠোনে আর আমার বারান্দায় বসে গল্প করছিল, তো আস্তে আস্তে সবাই চলে গেল, পুরো প্যান্ডেল ফাঁকা হয়ে গেল, তাই আমি একটু রিল্যাক্সে ভিডিও করছি। নিজের বাড়িতে যে আমি শ্রাদ্ধের ব্লগটা বানিয়েছিলাম সেটাতে আমার বাড়ির লোকের সাপোর্ট ছিল, তো তার জন্য কিন্তু ভিডিওটা অন্যরকম হয়েছে। এটা তো অন্যের বাড়ি তাই সেভাবে ভিডিওটা করতে পারিনি। তো চলো চলে এলাম শ্বশুরবাড়িতে। অন্য সময় তো শ্বশুরমশাই থাকে, তাই বাড়িতে ঢোকার সময় আমি অর্ধেক রাস্তাতেই কেটে দিই। আজকে যেহেতু উনি বাড়িতে নেই তার জন্য দেখো পুরো ভিডিও করতে করতে ঢুকছি। ওখানে কলের পাটটা সব বন্ধ করে দিছে প্যান্ডেলে, ওই বাড়িতে আর থাকাই যাবে না এখন। বর্মশাই শরীর ভালো নেই তাই শুয়ে আছে, ভিডিও করছি দেখে দেখো মুখটা ঢেকে দিল। না ওষুধ মুখ ঢেকে রাখলো। তো বাড়িতে এসে দেখো আমি এদিকে বারান্দায় রান্না করছি, রান্নাঘরে তো রান্না করে না, বারান্দায় গ্যাস টেনে এনে তারপর রান্না করতে হয়, তো এখানে রান্না করছি। আর শাশুড়ি মা ওদিকে পুজোর ঘর থেকে কিছু বলছে। এই দেখো বারান্দার এ মাথায় আমার যা রান্না করে, যেখানে এখন আমি রান্না করছি, আর ও মাথায় শাশুড়িমা রান্না করে, ওখানে উনি নিরামিষ খান। আর ওই যে পাশেই যে রুমটা দেখছো ওটাই কিন্তু ঠাকুর ঘর, এখানে রান্না করে ঠাকুর ঘরে ভোগ দিয়ে তারপর উনি ওখানে খান। আর এই যে এখানে আমার যা এভাবেই রান্না করে, এখানে রান্নাঘর আছে কিন্তু সেই রান্নাঘরে রান্না করে না, তো যাই হোক আমারও তাই এভাবেই রান্না করতে হচ্ছে। আর আজকে আমি রান্না করছি আলু ভাজা, আর মানে আলু ভাজা বলছি কেন, আলুর সঙ্গে সিম ভাজা আর ডাল, তো তিন রকমের ডাল, নিরামিষ ডাল একসঙ্গে করে সেটা সিদ্ধ করে রেখেছি, তারপর এখনও ফোড়ন দিইনি, আর বেগুন ভাজা, আর হবে হচ্ছে ঘ্যাট, ঠিক আছে, ঘ্যাট নয় বাঁধাকপি ঘণ্ট, তো সেটা এখনো কাটা হয়নি। এদিকে ডাল সিদ্ধ করে রেখেছি, আর এদিকে আলু আর সিম ভাজছি, আর এই যে দেখো বেগুন ভাজাও হয়ে গেছে। এখন শুধু সবজি দিয়ে ঘ্যাট করব, তাহলেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপর ওদিকে আবার আজকে শাশুড়িমাকেও বাসন ধুয়ে দিয়েছি, আর ওনাকেও সবজি কেটে দিয়েছিলাম। তো এই হচ্ছে সারাদিনের কাজ আমার। তো আমি এখন ক্যামেরাটা সেট করে নিয়ে ওদিকে বাঁধাকপিটা কেটে নেব ঘণ্টার জন্য, আর তারপর তোমাদেরকে ইন্ট্রোটা দিব, দিয়ে নিয়ে আমরা পরের দিনে চলে যাব। পরের দিন আমাদের যে কাকু আছে বাড়িওয়ালা কাকু, তার হচ্ছে মাছমুখী, শ্রাদ্ধ তো হয়ে গেছে, শ্রাদ্ধে যেতে পারিনি। তো দেখো ইন্ট্রো দিয়ে কথা বলবো বলছি, ইন্ট্রোটাই দিচ্ছি না।
হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমরা যে যেখানেই থাকো না কেন, আমার ভিডিওটা যেখান থেকেই দেখো অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর আমি কেমন আছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আর তাছাড়া লাইভেও আমি তোমাদেরকে অনেকবার বলেছি। তো এই যে এদিকে শ্বশুরবাড়িতেও থাকতে হচ্ছে, ভাড়া বাড়িতেও যেতে হচ্ছে, তো এই হচ্ছে আমার এখন ডিউটি। তো চলো পরের দিন চলে যাই, একটু ভাড়া বাড়ি যাচ্ছি। আজকে হচ্ছে আমাদের বাড়িওয়ালা কাকুর মাছমুখী, তো শ্রাদ্ধের কাজে তো যেতে পারিনি। আমি এমনিতেও শ্রাদ্ধের খাবার খাই না, তার জন্য কাকিমা বলেছিল আমাদের সবাইকেই আজকে মাছমুখী, তো আজকে যেতে হবে। যেহেতু এক বাড়িতে থাকি, না গেলে জিনিসটা কেমন হয়, তো একটু ড্রেস আনার জন্য যাচ্ছি, আর কাকিমার সঙ্গে একটু দেখা করে আসি, তোমাদেরকেও একটু দেখাবো ওখানকার পরিস্থিতি। তো চলো। পরে বলছি, এই দেখো একদমই ফাঁকা। আর তোমাদেরকে তো আগেই দেখিয়েছিলাম প্যান্ডেলটা যখন এর আগের দিন এসেছিলাম। আজকে দেখো চেয়ার টেয়ার সব পাতা হয়ে গেছে, আর এই দেখো রাস্তাতেই খাওয়ার ব্যবস্থা করেছে, আর রান্নার ব্যবস্থা এই যে পাশের বাড়ি সবিতাদির বাড়িতেই করেছে। দেখো সায়না আগে আগে চলে যাচ্ছে প্যান্ডেল দেখে, খুব খুশি। যদি ওই প্যান্ডেলটা খুশি হওয়ার কিছুই নেই, তো তো বাচ্চা, বুঝতে পারছে না। আর এদিকে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি, দেখো এখানে রান্না হচ্ছে। আর এখানে আমি কথা বলতে পারছি না, কারণ এখানে এরকম একটা পরিস্থিতিতে কথা বলতে বলতে ভিডিও করাটা কেমন দেখায়, তবুও সবাই দেখছিল। আর এই যে এটা হচ্ছে কাকুর ছেলে, তো সবার প্রথমে যে ছিল টুপি পরা সে। ওই যে আমার ঘর, আমার বারান্দাতেও বসার জায়গা করেছে, দেখো। ও কাকুকে দেখি, এই দেখো কাকু। উনি কিন্তু দারোগা ছিলেন আমাদের এই ফালাকাটার থানাতেই। আজকেও দেখো কত ফুল ফুটে আছে, গাছটাও কি সুন্দর লাগছে, মনে হচ্ছে যে কাকুর জন্যই আজকে ফুটেছে। একটু ধরো, প্রণাম করি। কাকিমার ঘর, চলো দেখি কাকিমা কি করছে। তো ভিতরে দেখছি মেয়ে জামাই শুয়ে আছে, কাকিমা নেই। তো এই দেখো কাকিমা বাইরেই ছিল, তো একটু কথা বললাম, আর এই যে এখন বাড়ির ভেতরে যাচ্ছে, লাইটটা ধরিয়ে দিল। বাইরেটা এখনো অন্ধকার হয়নি, কিন্তু যেহেতু প্যান্ডেল তাই বাড়ির ভেতরটা অন্ধকার হয়ে গেছে, তাই লাইটটা আগেই ধরিয়ে দিল। আর এই দেখো মেয়ে জামাই দাঁড়িয়ে আছে, আর এই যে এখানে ছেলে বউ দাঁড়িয়ে আছে, আর আমরা দেখো এখন রেডি হয়ে চলে এসেছি মাছমুখীতে। মানে এটাও একটা শ্রাদ্ধই আর কি, এখন তো কেউ শ্রাদ্ধ হয় না, তাই সবাই এখন মাছমুখীতেই নিমন্ত্রণ করে। এখানে দেখো খাওয়ার এখানে ভিড়, তার জন্য আমরা ভিতরে চলে গিয়েছিলাম, আর কাকিমার সঙ্গে দেখা করে, সবার সঙ্গে দেখা করেছি, কাকিমার মেয়ে এবং ছেলে, তারপর চলে এসেছি পাশের বাড়ি সবিতাদির এখানে। তো এখানে তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাবো, চলো সবিতাদির ঘরে যাই, তাহলেই দেখতে পারবে। দেখি কি নাম এগুলা, উমা দেখি দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও, দেও দাও, ধরো ধরো, এরাম ঝুলায় রাখছো কেন, কি কিউট দেখো, ছোট্ট ছোট্ট। আমি কয়টা হয়েছে, মা দেখ চোখ গুলো কেমন ভূতের মতো লাগে, সবিতাদির বাড়িতে প্রথমে একটা বিড়াল এসেছিল, তারপর থেকে ওদের অনেকটাই উন্নতি হয়েছে। আর তার জন্য সবিতাদির ছেলে
একটা বিড়ালও ফেলতে দেয় না, এগুলো সব ওদের বিড়ালের বাচ্চা। তো একবার 11টার মতো বাচ্চা হয়েছিল, মানে দুবারে যে বাচ্চা হয়েছে ছোট বড় 11টা ছিল, সেই 11 জন বিড়ালকে কিন্তু ওরা রেখেছিল। আর এই দেখো এই যে বিড়ালের বাচ্চাটা, এটা তো একদম কালো কুচকুচে। আয়নার মধ্যে তোমাদেরকে একটু আমাকেও দেখিয়ে দিলাম, তারপর তোমাদেরকে সেই কালো বিড়ালটা দেখাবো। হ্যাঁ ওইটাই দেখলাম তো, রাত্রে ভয় পাও না এটাকে দেখলে? কেন ভয় পাবো, একদম কালো। আর এদিকে দেখ শিনু, অ্যাকোরিয়াম দেখো, এই দেখো অ্যাকোরিয়াম, মাছগুলো দেখছো, অনেকগুলো মাছ। সবিতাদির বাড়িতে কিন্তু মানুষ ছাড়াও অনেকগুলো প্রাণী আছে, বিড়াল, তারপর একটা কুকুরও আছে, ওটাও পালে। আর এদিকে তো মাছ দেখতেই পাচ্ছ, চলো সবিতাদির জায়ের ঘরে ঢুকি। কেন এখন তো সাইজা গুজে আছো নাকি নাইটি করা নাকি? না না ভিডিওতে গোটা উঠে না তো, ভিডিওতে গোটা উঠে না মুখের কোন স্পট। আমরা না কেউ কাউকে দিদি বা বোন বলি না, আর মেয়েদের তো বয়স জিজ্ঞেস করতে নেই, তার জন্য কে বড় ছোট সেটাও বললাম না। এখানে লাল ড্রেস পরা ওকে রায়ের মা বলি, আর এদিকে হলুদ ড্রেস পরা ওকে টুকির মা বলি, আর আমাকে ওরা সায়নার মা বলে। তো এই হচ্ছে আমাদের পরিচয়, করিয়ে দিলাম সবার সঙ্গে। তো চলো, এখানে দেখতে পাচ্ছি যে আবারও একটা ব্যাচ বসে গেছে, তার জন্য আমরা এখন আর বসতে পারলাম না। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম অন্যের খাওয়ার। তো এর পরের ব্যাচেই আমরা বসে যাব, তারপর তোমাদেরকে দেখাবো যে আজকে মাছমুখিতে কি কি মেনু হয়েছে। তো আমি মাছমুখি বলছি না, শ্রাদ্ধই বলছি, কারণ অনেকে মাছমুখিটা চেনে না। একজনের লাইভে গিয়ে আমি বলেছিলাম মাছমুখির কথা, একেবারেই বুঝতে পারিনি, তার জন্য তোমাদেরকে শ্রাদ্ধই বলছি, কারণ এখন শ্রাদ্ধের বদলে মাছমুখিতেই নিমন্ত্রণ করা হয়। আর শ্রাদ্ধের আড়াই দিনের দিন কিন্তু এই অনুষ্ঠানটা হয়, যেদিন সবাই মাছ খায় প্রথম। তো চলো বসে পড়েছি খেতে, ওদিকে রাই আর হচ্ছে সায়না দুজনে বসেছে, আর এদিকে রায়ের মা আর আমি বসেছি, আর টুকির মা সবিতা দি ওরা পিছনে বসেছে, আর আমার বর আর হচ্ছে এই যে ওর বর, মানে এই যে রায়ের মা, তো এদের মানে দুজন আর কি সামনে বসেছে, মানে আমাদের বরমশাইরা। ওই যে দেখো সামনে বসেছে। তো প্রথম ভাত আর স্যালাড লেবু দিয়ে দিল, আর কাঁচা লঙ্কা ঘি। তো একে একে সবই আসবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই দেখো বাটা মাছ ভাজা দিয়ে দিল, আর মাছ ভাজা না দিলে তো মাছমুখী হবেই না। আর এটা হচ্ছে বেগুনি। তো বেগুনি যখন এসে গেছে, তো এখন ডালও চলে এলো, আর তারপর আস্তে আস্তে বাকি আইটেমগুলো আসবে। তো এখানে দেখো কাতল মাছের সর্ষে দিয়ে করেছে। তো একটু আমাদের খাওয়াটাও তোমাদের দেখিয়ে দিলাম। তো রায়মা হাসছিল ভিডিও করা দেখে। তো যাই হোক, তোমাদেরকে তো দেখাতে হবে, আমি তো নিজেকেও দেখাইনি, তাই একটু খাওয়ার সময় দেখিয়ে দিলাম। কালো একটা শাড়ি পরেছি। তো এখন দেখো যে চিংড়ি মাছের মালাইকারি দিয়েছে, তো আমি খাই না তাই নিয়ে নিই, মেয়ের এখানে দেখালাম। এরপর দিয়েছিল চাটনি পাঁপড় ভাজা, যেটা দেখাতে পারিনি কারণ তখন কাকুর মেয়ে জামাই এখানেই দাঁড়িয়েছিল আমাদের সামনে। আর তারপর দিয়ে দিল দই আর মিষ্টি। হ্যালো বন্ধুরা, দেখো শ্রাদ্ধ বাড়িতে তো পান পাইনি, তাই যে পাশের বাড়িতে সবিতাদির এখানে পান খেতে চলে এলাম। এই দেখো যে সবিতাদি এখানে আর একটা কথা বলে দিই, পান না খাওয়ালেও ওখানে কিন্তু পান মশলা দিয়েছিল। তো চলো, সমস্ত অনুষ্ঠান শেষ, এখন আমরা বাড়ি চলে যাব পানটা মুখে দিয়েই, আর বর্মশাই তো রাস্তায় দাঁড়িয়েই আছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমি জানি না, এর আগের বার শ্রাদ্ধের ব্লগে তো অনেক নেগেটিভ কমেন্ট এসেছে, কিন্তু এবারেরটাই কি হবে। এই দেখো যাওয়ার আগে তোমাদেরকে আবারও এই যে বিড়ালটাকে দেখিয়ে দিলাম, ছোট্ট একটা বাচ্চা, বেশি দিন হয়নি ওর বয়স। তো যাই হোক,
অনেক কিছুই দেখালাম আজকের ব্লগে, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর টুকির মা তো অনেকক্ষণ ধরেই পান বানাচ্ছে, দেখি কখন দেয়, তো পানটা খেয়েই চলে যাব। তো চলো তোমাদেরকেও বিদায় জানাচ্ছি, আজকের মতো এতটুকুই, টাটা।